बेटार मोष जेदिन बाड़िया गेछे आर बेटा जेदिन माथाते करोना शुरू करेछे सेदिन आर बेटाके थामते पारबेन ना। ओइलाम तुआ देबहु ইয়া দেবু জামান, আপনি ছেলেকে শিষ্টাচার বানালেন না, নম্র বানাতে পারলেন না, ভদ্র বানাতে পারলেন না, ছেলের লাইসেন্স তৈরি করার আগে মোটরসাইকেল ধরিয়ে দিলেন, ছেলেকে শিখাতে পারলেন না যে বেটা 31টা নিয়ম আছে গাড়ি চালার। কটা বললাম? 31টা নিয়ম আছে গাড়ি চালার, রুলস। আগের যুগে লাইসেন্স সরকার অত বোকা ছিল না, আগের যুগে লাইসেন্স এমনি দিত না, কোর্টের কাছে গিয়ে 31টা রুলের একটা বই পাওয়া যেত, বিকেল থেকে বই সাপ্লাই করত, বই পড়ার পরে 31টা নিয়ম ফলো করে কোর্টে গিয়ে গাড়ি চালিয়ে দেখাতে হতো, ডানে বামে ব্রেক পার্কিং এইসব কথা বলতো। দাঁড়িয়ে আছো এখানে বন্ধুরি আমার, যাহা পার্কিং করার কথা বলতো সঙ্গে সঙ্গে ব্রেক করে দিল, লাইসেন্স পাবে না, লাইসেন্স পাবে না, ফেল হয়ে গেল। কারণ হলো এই, ওই 31টা রুলের মধ্যে 1 নম্বর নিয়ম রুল হলো পার্কিং করা, গাড়ি চালার নামে লাইসেন্স নয়, গাড়িতে চালিয়ে পার্কিং কোথায় করবেন, কোথায় দাঁড় করবেন, এটার নাম হলো ড্রাইভিং লাইসেন্স। যখন পার্কিং বলেছে আর সাথে সাথে কাঁ করে ব্রেক করে দিয়েছে, ফেল, ব্রেক করতে হবে না, সাথে যখন পার্কিং বলবে তখন বামে নিয়ে যেতে হবে আর বামের সাইডে গিয়ে গাড়িতে দাঁড় করতে হবে, জি, তাহলে লাইসেন্স পাবে। বন্ধুরে আমার, আজকে আপনার ছেলে গাড়ি চালায়, আজকে আপনি গাড়ি চালান, বাচ্চা ছেলে গাড়ি দিয়েছেন, রাস্তাঘাটে দেখেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেলেন, না 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 লা তারফাউ আসাকুম লা দাবানাউ লা দেকুম, তোমার ছেলের পিঠের ওপরে একটা লাঠি রয়েছে, তোমার ছেলের পিঠে একটা প্রশাসন বিভাগ আমি নিযুক্ত করে রেখেছি, তোমার ছেলের মালিক একজনকে করেছি, তার নাম হলো তুমি বাবা। তুমি তোমার ছেলেকে যদি চরিত্রবান না বানাতে পারো, গাড়ি চালা শিখাতে না পারো, শরীয়তের রাস্তার উপরে রাখতে না পারো, এমন একটা দিন আসবে যেই দিন জমানার লোকে তোমার ছেলেকে চরিত্রবান বানাবে। কখন? যখন তোমার ছেলে রাস্তাঘাটে ভুল করবে, ঠাস করে একটা থাপ্পড় মেরে তোমার ছেলেকে চরিত্রবান বানাবে, এই থাপ্পড় তোমার বাবার মারা লাগতো। ইল্লাম তো আর দেব হো, ইয়া দেব জামান, তুমি যদি আদব দিতে না পারো, তুমি যদি তাকে ভদ্র বানাতে না পারো, তুমি তাকে নম্র বানাতে না পারো, শিষ্টাচার বানাতে না পারো, জমানার লোক এমন একটা দিন আসবে তোমার ছেলেকে মেরে শিষ্টাচার বানাবে। জি লাফাঙ্গা, আজকে আমরা গাড়ি নিয়ে আসি, 3টা ছেলে গাড়িতে চড়ে আছে, কি তার স্টাইল চালার! এক তো সরকার ই দিয়েছে কোম্পানি, দুটা ব্যাকলাইট, ব্যাকলাইট পিছন দিকে, সামনে দুটো ব্যাকলাইট, একটা হেডলাইট, তারপর একটা ফের রাস্তা চাহা পার্কিং লাইট, তারপরে ইয়েস তার আরও দুটা লাগালছে ও পিছন দিকে, সবসময় পিকিক পিকিক জ্বলতে আছে, সামনে হেডলাইটের নিচে একটা ফক লাইট লাগালছে। আবার বাপজান, যদি মোটরসাইকেলের হেডলাইটের পরেও আলা লাগার দরকার থাকতো তাহলে কোম্পানি লাগাতো না লাগাতো না? হা না বলেন। আপনার ছেলের ওপরে একটা গ্রামের ফকির যদি কেস করে দেয়, সাথে সাথে কেস হবে, আমি বলছি আপনাকে, কেন বলেন তো? ওই আলাটা হচ্ছে ডিস্টার্বের আলা, যদি কেউ বলে যে না এই তোমার আলা তবে ডিস্টার্ব হয়েছে, আমাকে মানহানির কেস করবো, সাথে সাথে কেস নিতে হবে, আপনি আইনের বই পড়ে দেখেন। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে গেছেন, যখন মানুষ 5খানা নয় 10খানা নয় 15খানা জিনিসের পরিবর্তন করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আমিন তার উপরে একের পর এক পরিবর্তন এনে উপস্থিত করবেন, একের পর এক পরিবর্তন এনে উপস্থিত করবেন। ইদা ফালাত উম্মতি খামসা আসরা খাসলাতান হাল্লাত বিআযাবি ওয়া গাযাবে। জি আপনার ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি নমাজ পড়তে আসলেন, নমাজ পড়ে বাড়িতে ঢুকলেন, ছেলে উঠলো না, বৌমা উঠেনি, মেয়ে উঠেনি, আর আপনি নিজকে মনে করছেন যে নমাজই আমি গো, আমি হজ করেছি, আর আমি সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ মানুষ, সেক্রেটারি মাদ্রাসার, আমি মসজিদের ক্যাশিয়ার, হ্যাঁ আমি একজন পাক্কা ইমানদার। জি না, আপনি নমাজি, পাক্কা নমাজি নন, ইমানদার পাক্কা ইমানদার নন, হাদিস আল্লাহ পাক নবী বলছেন এবং কোরআনে বলছেন, কামাতের কোটে সব চাইতে হতভাগা ওই লোকটা যেই লোকটা নিজে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে পৃথিবী ছেড়ে দিল,
আর পৃথিবীতে ছেড়ে আসলো গাড়ি বাড়ি জায়গা জমি স্থাবর অস্থাবর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বলছেন ওই লোকটা কিয়ামতের কোটে এত হতভাগা লোক, কিয়ামতের কোটে হাসরের ময়দানে ওই মতো হতভাগা লোক আর খুঁজে পাওয়া যাবে না, কারণ লোকটা জাগা জমি ছেড়ে এসেছে, বাড়ি গাড়ি রে ছেড়ে রেখেছে, কিন্তু নিজের ছেলে মেয়েকে নামাজি বানিয়ে আসতে পারে নাই। ওহুম ইয়াহমিলু নাওজারাহুম আলা জুহুরিহিম আলা সামা ইয়াজরুন। মেয়ে পাপ করেছে, ছেলে পাপ করেছে, মেয়ে নামাজ পড়ে নাই, ছেলে নামাজ পড়ে নাই, অন্যায় করেছে, বেনামাজি ঘরের মধ্যে শুয়ে থেকে যে বাবা নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে, নবী মোহাম্মদ নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন কিয়ামতের কোটে ছেলে মেয়ের গুনাহগুলো তোমার পিঠে চাপিয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার মতো হতভাগা পৃথিবীর বুকে ছিল না, কিয়ামতের কোটে কেউ না। জি, চতুর্দিকে বাদ দিয়ে ঘেরা দিয়েছেন আর মধ্যখানে পানি ইয়ে ফলমূলের গাছ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাও পান করো, হ্যাঁ কিন্তু আল্লাহকে বলে ভুলে যেও না, খবরদার ফারাজ ফারসালনা আলাইহিম সাইলাল আরমে ওয়া বাদদালনাহুম জান্নাতাইন জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম বান্দারে নিজের অবস্থা পরিবর্তন করিও না, লাঞ্ছিত হয়ে যেও না, বিধিকে নষ্ট করে দিও না, বিধানকে নষ্ট করে দিও না, যেই নিয়ম দিয়েছি নিয়মকে ফলো করে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চারা গাছ পাঠিয়ে দিয়ে তোমার খাবার দিয়েছি, আর এমন জান্নাতের গাছ আমি বলেছি মাস্তাহাতান ফুসুকুম, জান্নাতের ফল পেড়ে খাওয়া লাগে না, গাছে চড়া লাগে না, ভাত চাইতে হয় না, আপনি আপনি ইচ্ছা করতে গেলে সামনে চলে আসবে ভাত, মুখে চলে আসবে ফল, কারণ বান্দা তুমি জানো না পার্থিব জগতের গাছের জড় হচ্ছে নিচের দিকে আর জান্নাতের গাছের জড় হচ্ছে ওপর দিকে, জড় ওপরে ফলগুলো ঝুলছে, তুমি যখন ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে তোমার মুখে এসে বেসে লেগে যাবে, খাও বান্দারে জান্নাতের ফল জান্নাতের চারা গাছ আমি তোমাদেরকে দিয়েছি, গাছে চড়া পর্যন্ত লাগবে না, টুকরিটা মাথায় নাও আর বাগানে ঢুকে যাও, আর ঢুকে যেয়ে খালি একটা চক্কর লাগিয়ে দাও তোমার টুকরি ভর্তি হয়ে যাবে। এর তাফসির দুটা করেছে তাতা বোরে কোরআন পশ্চিম পাকিস্তান থেকে চেপেছে নখণ্ডে, উনি বলেছেন যে এত ঘন গাছ ছিল, বারো মাসা গাছ ছিল, কোনো গাছের ফল পেকে গেছে, কোনো গাছের ফল ডাক্কর, কোনো গাছে মুকুল, কোনো গাছে এরকম করে ফল ধরতে আছে, ঝরতি আছে, পড়তি আছে, মানুষ ঢুকতে গেলেই আর টুকরি ভর্তি হয়ে যাবে, এত নিয়ামত আর এত অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কি বলেন আল্লাহ, খাও পান করো, লাঞ্ছুত হবে না, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে না। আর নিজের অবস্থাকে পরিবর্তন করে ফেললো, ভুলে গেল আল্লাহকে, ভুলে গেল ধর্মকে, ভুলে গেল বিধিকে বিধানকে, আল্লাহ রাব্বুল আমিন করলেন কি বলছেন ফারসালনা আলাইহিম সাইলাল আরমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম কি চতুর্দিকের বন্যার জলকে তাদের বাগানের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। ছোট্ট একটা ইঁদুরকে ইয়ে করলাম, ছোট্ট একটা ইঁদুরকে আমি শুধু খালি হুকুম করলাম যে বাদরটাকে ছিদ্র করে দাও, আর যাহা ছিদ্র করে দেওয়া সঙ্গে সঙ্গে ওই দিকে যে জলমগ্ন হয়েছিল চতুর্দিকে জল, জল এসে একদম পুরো বাগানটাকে ধ্বংস করে দিল। বাপজান একটা মধ্যখানে কথা বলি আপনাকে, জুমলা মোতারে যান, বর্তমান যুগে এই যুগে সবচাইতে বড় দুশ্মনকে আপনার চাস্ত ভাই, সব থেকে দুশ্মনকে কোনো পার্টি, রাজনীতি পার্টি, আর কেউ আর কেউ জিনা, সবচেয়ে বড় দুশ্মন বর্তমান যুগে মিডিয়া, চ্যানেলের মিডিয়া, চ্যানেলগুলো, আর্নব গোস্বামী জি, সুমিরা খান, এক দুই করে করে গুনে যান আর দেখেন রাত আর দিন, রাত আর দিন খবর শুধু বিদ্বেষমূলক খবর, বিভাজনমূলক খবর, ইঙ্গিতে চলছে, ইশারাতে চলছে, লিখে দিচ্ছে পড়ো বলো আর বিভাজন সৃষ্টি করো, আর আমরা বাকিটা দেখে নিচ্ছি পরে। বাপজি ঘটনাটা এরকম আছে, এই যে পরিবর্তনটা এনেছে কিসের জন্য, আমি আপনাকে কি বলেছি সর্বপ্রথমে, একটা পরিবর্তন হয় ওপর থেকে, একটা পরিবর্তন হয় নিচের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান্দার আমার, যখন তুমি নিজের পরিবর্তন ঘটিয়ে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরকে আদেশ করলাম পুরো পাম পাত্রকে ছিদ্র করে দিয়ে
বাগানের মধ্যে পানি দিয়ে আমি প্লাবিত করে ধ্বংস করে দিলাম। তুমি নিজের অবস্থা পরিবর্তন না করতে, লাইনচ্যুত না হতে, আমার বিধিবিধান থেকে নেমে যেতে, আমার কথা শুনতে, আল্লাহ রাব্বুল আমি বলেছে, আমি তোমাকে বলেছি খাও পান করো, কিন্তু তোমরা করলে কি ফারাজ ফার সাল্লাল্লাহিম সাইলাল আরেমে আল্লাহু আমি আল্লাহ রাব্বুল আমিন ওই পরিবর্তন করে ফেললাম। কি করলাম? দুইখানা যে বাগান ছিল জান্নাতের চারা গাছের বাগান, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে পরিবর্তন করে বাবা বাবা বদলি করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন করলাম কি ঝাউয়ের গাছের দিলাম। জি ঝাউর গাছের দিলাম। দাদু বলছে, দাদুকে বলছে পোতা, দাদু কি ভাই? তো বলছে আল্লাহকে আমরা ভালোবাসি, নমাজও পড়ি সমাতে, আর আল্লাহর উপরে আমাদের অগাধ ভরসা রয়েছে, অথচ আল্লাহ কালে কালে যুগে যুগে মানুষকে এরকম বিপদে কেন ফেলে থাকে? তো কি বলবেন? দাদু পোতাকে কি করে বুঝাবে আল্লাহর বিপদ আসছে? দাদু ঝড় চলে আসলো, বাগানকে ধ্বংস করে দিল, মানুষকে বিপদে ফেলে দিচ্ছে, অথচ মানুষটা ইয়ে করছে, তো এটা কেন হয় দাদু? একটা কথা আছে, বাচ্চাকে বুঝানো কে লিয়ে সামঝানো কে লিয়ে বাচ্চা বান্না পড়তা হয়। একটা ছোট্ট বাচ্চা ছেলে যদি কাঁদে আর আপনি বড় ওসি হন আর দারোগা হন আর মিলিটারি হন আর আপনার ঘরে বন্দুক থাকে, তো বাচ্চা ছেলেটাকে কোলে করে বলবে চুপলি না দিনু গুলি করে চুপবে? যদি তাকে বলেন যে ঠ্যাং ঠ্যাং ধরে করে দেখেছিস এক আছাড় মারে মেরে ফেলবো, বুঝবে? ও বুঝবে না। তো ওকে চুপাতে গেলে আপনার কী করতে হবে? তো বাচ্চাকে চুপানো কে লিয়ে বাচ্চা বান্না পড়তে হয়। একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে নাতি তুমি চুপো, ভাই তুমি চুপো, বেটা চুপ, তাহলে আপনাকে বাচ্চা বানিয়ে দেবে, অ করে গীত গাইতে হবে, আপনাকে বাচ্চার ভঙ্গিমা অবলম্বন করতে হবে, তাহলে বাচ্চা চুপবে। দাদু বলছে পোতাকে, ভাই তাহলে একটা কথা শুন, হ্যাঁ ভাই তোমরা দাঁড়িয়ে থাকো, বসিও না, দাঁড়িয়ে থাকো, হ্যাঁ দাঁড়িয়ে থাকো। তো দাদু বলছে পোতাকে যে ভাই তাহলে একটা গল্প শুন। গল্পটা কেমন? বলছে ইঞ্জিনিয়ার 14 তলা বিল্ডিং তৈরি করছে, তো ওখানে লেবার খাটছে, প্রাইভেট সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, মেশিন আছে, হ্যাং ঢালাই চলছে, রাফ ঢালাই চলছে, বিভিন্ন রকমের কাজ চলছে, কিন্তু তালা 14। ইঞ্জিনিয়ার মালিক 10 তলাতে গিয়ে নিচের দিকে তাকিয়ে একটা আবার কাজ মনে পড়েছে, কোনো একটা জিনিসের প্রয়োজন হয়েছে, তো নিচে যে লেভার কাজ করছে ওই লেভারকে, ও ভাই লেভার শুনো শুনো ওপর দিকে এসো তো, একটা গল্প আছে, একটা কাজ আছে, আসো আসো আসো, শুনতে পাচ্ছেন? লেভার আবার বলছে ভাই একটু এসো, শুনতে পাচ্ছে না। দু চারবার করার পরে ও তখন একটা থিওরি অবলম্বন করলো, সেটা কি, পকেট থেকে একটা 500 টাকার নোট ওর সামনে ফেলে দিল, আস্তে আস্তে কাগজটা নোট ওর সামনে পড়ে গেছে, দেখছে তো নতুন 500 টাকার নোট এবং অরিজিনাল নোট, ডুপ্লিকেটের কোনো আশঙ্কাই নাই। তখন ও টাকাটা কেউ যদি কোনো জিনিস পড়ে পায় কিংবা রাস্তাঘাট থেকে তুলে, তো আর অ্যাটিচুডটা দেখেছেন কেমন করে, এদিকে তাকায় যে এদিক ওদিকে আমাকে কেউ তুলতে দেখছে নাকি, হজম যে করবো, তো হজম করার পদ্ধতি অবলম্বন করে এদিক ওদিক তাকিয়ে টাকাটা উঠে পকেটে ভরে নিয়েছে। ওর উচিতটা কী ছিল? এ টাকাটা কোথেকে ওপর থেকে আসলো, তাকালো না। ইঞ্জিনিয়ার আবার একটা 2000 টাকা নোট ফেলেছে, ওটাকে স্টাইল করে ওটাকে পকেটে ভরে নিল, শুনলো না। আবার মোটা একটা বান্ডিল ফেলেছে তার সামনে 500 টাকার, 50 টাকার বান্ডিল, ওটা যখন ফেলেছে পা দিয়ে চেপেছে আগে, কাজ হয়ে গেছে, আর পা দিয়ে চাপার পরে তারপর টাকা উঠালছে, কথা শুনল না। বাপজি একটা গল্প শুনাইনি, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর মিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাকে কত কি দিয়েছি তুমি গুনে দেখো, ইনতাউদ্দ নেমাত আল্লাহে লা তুহসুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেমা, তুমি গুনে দেখো তোমার বাড়িতে 3 খানা ট্রাক্টর, তোমার বাড়িতে হারভেস্টার, তোমার বাড়িতে জিসিবি, প্রত্যেকটা ছেলের মোটর সাইকেল, 11 বিঘা জমি দিয়েছি, মার্শাল দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, কত কি আল্লাহ রাব্বুল আলামিন আমি দিয়েছি, তুমি একবার তাকিয়ে দেখলে না? ইঞ্জিনিয়ার বলছে বন্ধুরে
কাজ দিয়েছি তোমাকে 6 মাস 9 মাস ধরে আমার প্রজেক্টের কাজ চলছে, তুমি কাজ করছো, তুমি মজুরি পাচ্ছ, তোমার সংসার চলছে, তোমার সামনে টাকা ফেলছি, তুমি টাকা পেয়ে পকেটে ভরে নিলে, আবার ফেললাম আবার ভরে নিলে, তুমি আমার দিকে চেয়ে দেখলে না, লক্ষ্য করলে না, তারপর ইঞ্জিনিয়ার করেছে কি টাকা দিয়ে নেমার দিয়ে অনুগ্রহ দিয়ে মানুষকে সজাগ করা যায় না। ওপর থেকে ছোট্ট একটা গিট্টি, এত বড় পাথর, 3 কোনা পাথর, টাকা বিনা হাত দিকে তোর বাপ তাকাইবে, ওই পাথর খান্ডা চোট করে মাথার সামনে ফেলেছে, আর এখানে উপর দিকে তাকাইছে, কেন তাকাচ্ছিস এখন? হ্যাঁ উপর দিকে তাকাইছে, এই শুন 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 ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইঞ্জিনিয়ার টাকা ফেললো, নেমা দিল, তাকালো না, কাজ দিয়েছে তাকালো না, লক্ষ্য করলো না, খেয়াল রাখলো না, তখন ইঞ্জিনিয়ার করলো কি, তাকে আজাব দিল, কষ্ট দিল, মাথায় পাথর ফেলার সঙ্গে সঙ্গে ওপর দিকে তাকিয়েছে, আল্লাহ বলছেন বান্দারে ওলা নুযিকান্নাহু মিনাল আযাবি আদনা দুনাল আযাবি আকবারে লাআল্লাহুম ইয়ারজুন। আমি আল্লাহ রাব্বুল আমিন নেমা দিয়েছি তোমাকে, এত নেমা দিয়েছি, তুমি বসে যাও বাড়িতে, ছেলে মেয়ে বাবা বল বাবু বাচ্চাকে নিয়ে অ্যাকাউন্ট করতে লাই লেগে যাও, সারা জীবন শেষ হয়ে যাবে, তুমি আমার নেমাকে অ্যাকাউন্ট করে শেষ করতে পারবে না, ফাবে আইয়া লাই রব্বুকুম আতুকাদ দেবা। আল্লাহ সুবহান, চোখের মূল্য কত, কিডনির মূল্য কত, গতকালকে বাংলাদেশের একটা মেয়ে ছেলে বাচ্চা হলো, ওর বাচ্চা হওয়ার পরে স্বামীর কিডনি নষ্ট, একটাই কোলে বাচ্চা, নিজে কিডনি স্বামীকে দিয়ে বাঁচিয়ে রেখেছে, ভাইরাল হয়েছে, এতে প্রচুর বিদেশ থেকে টাকা এসেছে, 3 লাখ টাকা পুঁজি ছিল সব শেষ, চতুর্দিক থেকে টাকা এসে কিডনি চেঞ্জ হয়ে গেছে, মেয়েটা বেশি দিন বাঁচবে না, ডাক্তারে বলে দিয়েছে। জি বলছে আমি বাঁচি আর না বাঁচি, আমি যতদিন বাঁচবো স্বামীকে নিয়ে বাঁচবো। বন্ধু একটা কিডনির মূল্য কত, চোখের মূল্য কত, আপনি এখানে সকার সিস্টেম দিয়েছে আল্লাহ, এই সকাটার মূল্য কত? হুম, আপনি যদি এখানে একটা আর এখানে একটা বাতি দিয়ে বেঁধে দেন, দুটা বাঁধন দিয়ে দেন, আর ভাত যদি খান তা কুদ্দুসের বাবার মুখে যাবে ভাত, লাল মোহাম্মদের দিকে চলে যাবে। এই যে সকার সিস্টেমের কত মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনতা অদ নিয়ামত আল্লাহ লা তুহসুহা, নিয়ামত গুনে শেষ করতে পারবে না বান্দারে, ইয়া তো নিয়ামত দিলাম আমার দিকে তাকিয়ে দেখলে না, ইয়া তো অনুগ্রহ দিলাম আমার দিকে ধাবিত হলে না, তারপর নিজের পরিবর্তন করতে লাঞ্ছিত হয়েছে আল্লাহ রাস্তা, আল্লাহর বিধিবিধান থেকে তুমি সরে যাচ্ছ, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন করি কি ওয়ালা নুযিকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাব আযাবিল আকবারে, তখন আমি আল্লাহ রাব্বুল আমিন ছোটখাটো আযাব পাঠিয়ে থাকি, ছোটখাটো বিপদ পাঠিয়ে থাকি, তোমার উপরে এমন গুল কতগুলো বিপদ, ধানে বিপদ, তোমার জানে বিপদ, তোমার মালে বিপদ, তোমার গরু মহিষের উপরে বিপদ, এবং আমি আল্লাহ রাব্বুল আমিন করে কাজে থাকি কি, একটা আসমানি বিপদ, একটা হচ্ছে জমিনি বিপদ।